বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে মরিয়মনগরের চার্চে চলছে বরদিনের প্রস্তুতি ফাদার জোসেফ জানিয়েছেন চব্বিশ তারিখ বারোটার পর বিশেষ প্রার্থনা সভা আয়োজন হবে এবং পাশাপাশি পঁচিশ তারিখ সকালে অর্থাৎ বরদিনে ও বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে কাটা হবে কেক উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই প্রস্তুতি চলছে মরিয়মনগরের চার্চে সমস্ত রকম মরিয়ম নগরের চার্চে বর্দুন বরদিনের প্রস্তুতি চলছে এবং স্বাভাবিকভাবেই চব্বিশ তারিখ রাত বারোটার পর বিশেষ প্রার্থনা সভার আয়োজন হবে এবং পাশাপাশি পঁচিশ তারিখ সকালে অর্থাৎ বড়দিনে বিশেষ প্রার্থনার পাশাপাশি প্রভু যিশুর জন্মদিনকে কেন্দ্র করে কাটা হবে কেক গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ফাদার জোসেফ শুনব प्रया कितने बजे होगा कौन आएगा तो ट्वेंटी फाइव रात में साढ़े ग्यारह बजे विषव अगरतला विशप इधर आएगा और मिसा चढ़ा चड़, चढ़ा जाएगा और आ, सुबह नौ बजे इधर मिशा होगा और इसके बाद इधर मुख्यमंत्री आएगा और एक कुछ कार्यक्रम है इधर और इसके बाद आ, सब लोगों के का पता इना के लिए पता करने का तय सब हम किया प्रिपरेशन है प्रिपरेशन इधर इधर का एम एल ए रतन चक्रवर्ती इधर आया और सब देख लिया और प्रिपरेशन इधर हमारे स्कूल में सब प्रिपरेशन डिस्कस किया और ये আপনারা বক্তব্য এবং চব্বিশ তারিখ রাত বারোটায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে এবং তার পাশাপাশি পঁচিশ তারিখ সকালেও হবে প্রার্থনা এবং মেলার আয়োজনও রয়েছে এবং অন্যান্য প্রস্তুতিও কিন্তু একেবারে চূড়ান্ত পর্বে রয়েছে ক্রিসমাসকে কেন্দ্র করে মরিয়মনগর চার্চে প্রত্যেক বছরের মতো এবছরও হচ্ছে মরিয়মনগর চার্চে আহ ক্রিসমাসের আয়োজন এবং ক্রিসমাসকে কেন্দ্র করে মেলার আয়োজনও কিন্তু রাখা হয়েছে মরিয়মনগরের চার্চে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ নিউজারের পর্দায় নমস্কার